শুটিং ওয়েটলিফটিং ডিসকাস থ্রোর পর এবার বক্সিংও পদক খেলো ভারতীয় খেলোয়াড়দের ঝুলিতে। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে শুরুটা ভালো না হলেও বেশ কয়েকটি পদক লাভ করেছে ভারতীয় বক্সারেরা। মহিলাদের কোয়ার্টার ফাইনালে সরিতা দেবী, পিঙ্কি রানী ও লাভলিন বর্গহীন ছিটকে গেলেন। সোনা জিতলেন মণিপুরের বক্সার মেরি কম। অপরদিকে পুরুষ বক্সাররা ব্রোঞ্জ পদক লাভ করেছেন। 91 কেজি বিভাগে অস্ট্রেলিয়ার জেসন হোয়াইটেলের কাছে হেরে ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতীয় বক্সার নমন তানওয়ার। 56 কেজি বিভাগে ইংল্যান্ডের পিটার ম্যাকগ্রেলের কাছে পরাস্ত হয়েছেন হাসামউদ্দিন মোহাম্মদ। 69 কেজি বিভাগে ইংল্যান্ডের প্যাট ম্যাককরম্যাকের কাছে হেরে যান মনোজ কুমার।